Hello everyone, my dear friends. Welcome to my channel Full Moon Tourism. I am Subroto Mordor. Please like, share and subscribe my channel. Hello friends, welcome to my channel Full Moon Tourism. I am Subroto Mordor. আমরা আজকে নলবুনি এসেছি 15-16 জন মিলে। তো দেখুন আপনারা নলবনি, এটা হচ্ছে কালিকাতলা ক্যানিং ব্লক 2 দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত। এই পার্কটা আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। তেনজিং স্যার, এই আমাদের সকল মেম্বারদের একবার দেখিয়ে দিন, নাম বলো। অনিরুদ্ধ, দীপশিতা, স্বপ্না, অরুণ, সোমা, নরেশ স্যার, দীপকদা। দেখুন এই নলবনি, আমরা আজকে সকালবেলা এসেছি, সকালবেলা ট্রেনে করে এসেছি, ট্রেনে করে এসে তারপরে ওখান থেকে অটো ধরে আমরা এখানে এসেছি পার্কে। মোটামুটি আমরা 10:15 নাগাদ পৌঁছে গেছি এখানে, এসে তারপরে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখানে আবার ঘোরা শুরু করেছি। তো আমি তেনজিং স্যারকে বলবো আপনি একটু এগুলো দেখিয়ে দিন, ভেতরটা, থাকার ব্যবস্থা, বাকি সব পরে জানিয়ে দেবো। এবার আসুন আপনারা নলবনি উদ্যানটা একবার ঘুরে দেখুন। আপনারা এমনি থাকতেও পারেন এখানে এসে। এখানে দু টাইপের রুম আছে, একটা এসি রুম উপরে দোকান আছে আর একটা নন এসি রুম আছে। দুটো এসি রুম, দুটো নন এসি রুম আছে। একটার চার্জ 1600 টাকা, একটার চার্জ 1200 টাকা। চতুর্দিকে ফুলে ফুলে ভরা, আর কিছু এনিথিং মোর ইউ ওয়ান্ট টু সে? পাখির কলতান শোনা যাচ্ছে, একটা রেস্ট নেওয়ার পক্ষে খুবই সুন্দর জায়গা। এখানে দেখতে থাকুন ফুল অনেক গাছ, চেরি চেরি ফলেরও গাছ আছে। এই এখানে মাছ চাষ হয়, নানান রকম গলদা চিংড়ি, বড় রুই, কাতলা, চারাপোনা। একটু আগেই মাছেকে খাবার দিচ্ছিল, এখন ওই পারে দেখুন দিচ্ছে, ওই ওই ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছকে খাবার দিচ্ছে। ওখানে প্রচুর মাছ আছে এখানে। চিকেন পকোড়া
একটা ঘাট মতন আছে, আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি এই পুকুরে। ঘাটে আস্তে করে নেমে ওখানে মাছের ছোঁয়াও নিতে পারে। এই ঘাটের ছবি দেখছেন, তারপরে এখানে একটা চেরি গাছও আছে। এই চেরি গাছ আমাদের ওপরের একটি রুম নিয়েছি দুটি। আমরা পিকনিক করতেই এসেছি, কিন্তু এসে আমাদের মোটামুটি ভালো লেগে যাওয়ার জন্য ওপরে চারটে রুম আছে। এবার একটু পজিশনটা দেখুন, চতুর্দিকে গ্রিন রেড ফুল, এই আপনার মাছের জায়গা নিচে ওই আল ধরে ধরে চলে যাওয়া যায়। খেজুর গাছ রয়েছে ও পাশে, করকনাথ মুরগিরও চাষ হয়। ওই যে সাদা ছোট বাড়িটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটায় করকনাথ মুরগি আছে, কালো মুরগি, যেটা খুব কস্টলি এবং খেতেও সুস্বাদু। আপনারা মাছ মুরগি কি খাবেন? দিন 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 চিংড়ি না কাঁকড়া? দাঁড়া জলে পড়ে যাবো। আচ্ছা, আমার সঙ্গে আলাপ হলো রহমান ভাইয়ের সঙ্গে। তো উনি এখানকার ইনচার্জ, উনি ব্যাপারগুলো বলবেন। আমি জিজ্ঞেস করছি ওনাকে, উনি বলবেন। এই একটু দেখে নিন, এই যে নলবনী পার্ক, নলবনী উদ্যান, এটা কালিকাতলায় অবস্থিত। এবার আমি ওনার নামটা, আচ্ছা আচ্ছা, এটা কতদিন হলো হয়েছে? তিন বছর। তিন বছরের মধ্যে দু বছর তো বন্ধই ছিল বোধ হয়। আচ্ছা, এখন আবার নতুন করে লোকজন আসছে। আচ্ছা, এখানে কি ঢুকতে গেলে কোনো পার্কের টিকিট আছে? আচ্ছা আচ্ছা, দেখুন এই প্রাকৃতিক পরিবেশে কত সুন্দর। এটা ছোট্ট একটা চার কামরা বিশিষ্ট ঘরও আছে এখানে, ঘরও আছে। সবুজে মোড়া এই ওপরতলার ঘর, এসি দুটো রুম, নন এসি দুটো নিচের রুম। আচ্ছা, এই এসি রুমের চার্জ আর নন এসি রুমের চার্জটা আপনি একটু যদি বলে দেন। এসি রুম 1600 টাকা, এসি সহ নরমাল 1200 টাকা, কিচেন লাগোয়া আছে 800 টাকা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে রুম, দেখুন
একটা ড্রেসিং টেবিল আছে, একটা ওয়্যার ড্রয়ার আছে, টিভি আছে এলসিডি, আর এরকম কিং সাইজ দুটো বেড আছে। আর বাথরুমটা একবার দেখি, ড্রেসিং বাথরুমটাও দেখে নিন। যদি এখানে বুক করতে হয় তাহলে আপনাকে এখানের অঞ্চল প্রধান মিস্টার আব্দুল হাইদ আছে, ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেব, ওনার সঙ্গেই আপনারা ডাইরেক্ট কথা বলে রুম বুক করতে পারেন। এবার এক দুদিন থাকতে পারেন বা পিকনিক করতে পারেন, বড় গ্রুপ ছোট গ্রুপ সব মিলিয়ে পিকনিক করতে পারেন এবং থাকতেও পারেন। আর আমার মনে হয় এক দুটো দিন যদি আপনারা থাকেন তবে খুব মন্দ হবে। বন্ধুরা, এবার আমি এটা এখানেই বন্ধ করছি ভিডিওটা। আমরা পরে আবার আপনাদের সময় পেলে আরো কিছু বাইরের পরিদর্শন করাব। এই নলবনি উদ্যানের প্রাকৃতিক শোভা দেখুন। আমাদের ডিসকভার ডুয়ার্সের ফটোগ্রাফিক প্রতিযোগিতার শেষ হয়ে গেছিল জুলাই মাসে, তার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। তো আমাদের তিনজন প্রাইজ হোল্ডার ছিলেন, তাদের মধ্যে দুজন আসেননি, আর যে ফার্স্ট হয়েছিলেন তাকে পুরস্কৃত করছেন আমার দাদা দীপক বর্ধন, আর অতনু ফার্স্ট হয়েছিলেন ফটোগ্রাফিতে। ঠিক আছে, আবার সামনে